আধ্যাত্মিকতার মোড়ক এসো তুমি এদিকে যাও তুমি কোথা কোথাও তুমি যেতে পারবে না বিশ্ব ব্রহ্মাণ্ডের চতুর্দিক ছাড়া তারই বাইরে আস্ত লোকের আসীন ওই লোক দুলোক বৈকুণ্ঠ মানবোচিত ধাম সেখানে জীবন স্পন্দনের কোন চিহ্ন নাই ধর্মীয় ও আধ্যাত্মিকতার বাভের প্রসবনতায় নিজেকে উদ্দীপিত করতে পারলে হৃদয় মন্তন করতে হলে বিশ্বাস ও একাগ্রবশত তার প্রতি পরিবেশনায় আত্মসংযমে যে গ্রন্থি হৃদয় ও সংবেদনশীল হবে সে সমস্ত মানুষজনের কতিপয় ধর্ম প্রভাবে উচ্চাঙ্গে উচ্চাসনে বসার অধিকৃতি লাভ করেও বৈকুণ্ঠে স্থানাধিকার বিরাট কাঠিন্য তবুও সে সমস্ত কতিপয় জন পুনরায় দেহে ফিরে আসে না বৈকুণ্ঠে সাধিকার লাভ করে মানুষ জন্ম আর হয় না বিধি নিষেধের ডোরে আত্মসংযমে থাকার নামই আধ্যাত্মিকতা তার শ্রেয়স্কারে জীবন সুন্দর করতে যাওয়ারই নাম আধ্যাত্মিকতার মোড়ক তাই ধর্মকে একান্তভাবে ভাবে জোরে বেঁধে নিজেকে প্রতিপন্ন করো আমি আধ্যাত্মিকতাকে সমূলে বরণ করেছি জয় ঠাকুর শান্তি অনির্বাণ শেখা